কলকাতার আরজিকর কাণ্ডের নয় এবার শাসক দলের ঘর থেকে প্রতিবাদ উঠতে শুরু করেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সাংসদ পদ ও রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রাজ্য সরকার মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছেড়েছেন তিনি সূত্রে খবর চিঠিতে তিনি লিখেছেন আমার বিশ্বাস এই আন্দোলনের পথে নামা মানুষরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন তাই রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় কিন্তু এই প্রথম শাসক দলের কোনো সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন উল্লেখ্য আরজিকর কাণ্ড নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে প্রচণ্ড চাপে রয়েছে তৃণমূল সরকার গোটা দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে এই অবস্থায় প্রত্যাশিতভাবে দলের ভেতরে ফাটল দেখা দিল এই ফাটল আরও প্রশস্ত হবে বলেই মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞান মহল ব্যুরো রিপোর্ট আর ই নিউজ